স্ক্রিনে স্বাগতম। প্রথমেই মাউসটা রাইট সাইড ট্যাপ করলাম এবং এখান থেকে রিফ্রেশ দিচ্ছি। আর রিফ্রেশ দেওয়ার সময় এই মাউসের যে অপশনগুলো চলে আসলো একদম নিচে দেখতে পারতেছেন পার্সোনালাইজড। এই পার্সোনালাইজডের কাজটা কি আজকে আমি এক একে আপনাকে দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পার্সোনালাইজডে যদি আমি ট্যাপ করি, একটা ট্যাপ করলাম, করার পরে দেখেন সেটিং অপশনটা কিন্তু খুব সুন্দর করে ওপেন হয়ে গেল ফ্রেন্ডস। এই যে দেখেন সেটিং অপশনটা ওপেন হয়ে উপরে লেখা রয়েছে সেটিং, কিন্তু এটা কিন্তু আমার ল্যাপটপের সেটিং না। হয়তো আপনি ভাবতে পারেন এটা মনে ল্যাপটপের সেটিং না, এটা হচ্ছে মাউসের পার্সোনালাইজড। আমি মাউসের রাইট সাইড ট্যাপ করার সাথে সাথে কিন্তু নিচে চলে আসলো। এখান থেকে যে কাজটা আপনাকে করতে হবে, প্রথমেই দেখেন ব্যাকগ্রাউন্ড ফটো, এই যে ফটোটা, এটাকে একটু ছোট করে দিলাম। এই যে বাংলা মোবাইল ল্যাপটপ টিস, এই যে ফটোটা, এটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডে রয়েছে। আর একটু নিচে যদি স্ক্রল ডাউন করে দেখেন, এই যে অনেকগুলো ফটো রয়েছে, এই ফটোগুলো কিন্তু আমার, এই যে একটু বড় করে ফেললাম, এই যে এখন রয়েছে এটা। আমি চাইলে এটাকে আমি সিলেক্ট করতে পারি, চাইলে এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করতে পারি। আমার আগে এই ফটোগুলো আমার ব্যাকগ্রাউন্ডে ছিল, এখন আমি ফটোগুলোর জায়গায় আমি আমার একটা লোগো দিয়ে রাখলাম। লেখা রয়েছে ব্রাউজ, এই ব্রাউজের মধ্যে যদি ট্যাপ করেন তাহলে আপনাকে সোজা ডেস্কটপে নিয়ে যাব, যেমনটা দেখতে পাচ্ছেন ডেস্কটপ। এই যে ফ্রেন্ডস, এই যে ডেস্কটপ লেখা রয়েছে, এখান থেকে আপনি যেইখানে চান এখান থেকে আপনার যেখানে ফটো রয়েছে, আমার খেলাধুলার ফটো, আপনি চাইলে এই ফটোগুলো দিতে পারেন, আপনি চাইলে ডেস্কটপ থেকে যে কোনো ফটো দিতে পারেন। আমি এটা কেটে দিলাম, ওকে। তারপরে একটু খেয়াল করে যদি দেখেন বাম পাশে রয়েছে ব্যাকগ্রাউন্ড, কালার, লক স্ক্রিন, থিমস, এই যে ফ্রন্টস, তারপরে স্টার্ট এবং টাক্স বার, এটি কিন্তু আপনি এই অপশনগুলো আপনি পার্সোনালাইজডের মধ্যে পাবেন। ব্যাকগ্রাউন্ড ট্যাপ করলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি অলরেডি এখানে সিলেক্ট রয়েছে। যদি কালার ট্যাপ করি তাহলে এখান থেকে আপনি কালার অপশনটা চলে আসবে। এই যে দেখেন কালার, এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, অর্থাৎ এই কালার আমি চাইলে এই কালারটা দিতে পারি। দেখেন এই কালারটা এখন কিন্তু দিয়ে দিলাম, এবং ওকে করলে কিন্তু সাথে সাথে কালারটা চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন ফ্রেন্ডস, আপনি চান যেই কালারটা সেইটাই। দেখেন এখানে অনেকগুলো কালার রয়েছে। তো ফ্রেন্ডস, আমি এই গ্রিন কালারটি পছন্দ করি, তাই আমার আগে ডিফল্ট হিসেবে যে কালারটা রয়েছে এই ন্যাচারাল গ্রিন কালারটি দিয়ে রাখলাম। তবে এখান থেকে আপনি চাইলে যেই কোনো কালার দিতে পারেন। তারপরে যদি দেখেন লক স্ক্রিন, এখানে একটা ট্যাপ করলাম, আপনার ল্যাপটপের স্ক্রিনটা যদি লক থাকে তাহলে এই ফটোটা কিন্তু শো করবে। আপনি চাইলে ফটোটা চেঞ্জও করতে পারেন এখান থেকে ব্রাউজার মধ্যে গিয়ে। তারপরে থিমসের মধ্যে যদি ট্যাপ করেন, আপনার যে ল্যাপটপের থিমসগুলো এখান থেকে দেখেন, এই যে আপনি যে কোনো একটা থিমস এখান থেকে ইউজ করতে পারেন। তারপরে ফ্রন্টস, এখানে যে ফ্রন্টস লেখাটা দেখছেন, এখানে কিন্তু লেখা ছোট বড় সব কিছু করতে পারেন, লেখার স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো ফ্রেন্ডস, এইখান থেকে আমি আবারও চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। আপনি এইভাবে একে একে আপনার যে পার্সোনালাইজে সেগুলো রয়েছে, যদি একটু ডান পাশে দেখেন রিলেটেড সেটিংয়ের মধ্যে রয়েছে হাই কন্ট্রাক্ট সেটিং এবং সায়েন্স ইউর সেটিং, এই দুইটা অপশন রয়েছে। আমি প্রথম একটা সেটিংয়ে যদি ট্যাপ করি তাহলে এই অপশনগুলো চলে আসলো। দেখেন এখান থেকে আপনি চাইলে এই অপশনের লেখাগুলো ছোটো বড় করতে পারেন, এবং এখান থেকে থিমস যদি সেটিং দেখেন, থিমস সেটিং রিলেটিভ, অর্থাৎ এটার মধ্যে কিন্তু রয়েছে। আপনি থিম সেটিংয়ের মধ্যে গেলে আপনি থিমসগুলো কিন্তু একসাথে বের হবে। যদি দেখেন এখানে আবার কিন্তু রয়েছে সায়েন্স ইউর সেটিং, এই যে অপশনও, এখান থেকে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এই দেখেন সেটিংগুলো এখানে অপশনগুলো শো করতেছে। আপনি চাইলে এগুলোকে অনও করতে পারেন এবং অফও করতে পারেন। ব্যাকে চলে গেলাম, এখানে যদি আবার একটা অপশন দেখেন শো ডেস্কটপ আইকন, আপনি এখান থেকে যদি ট্যাপ করেন এই রিলেটেড, অর্থাৎ আপনি যদি একের বিদ্যে যান তাহলে আরেকটা কিন্তু শো করবে। এই ডেস্কটপ আইকন গেলে এখান থেকে আপনি ডেস্কটপগুলো হাইড করতে পারেন, আপনি এখান থেকে শো করতে পারেন। আমি একটু ছোটো করে দিলাম। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি, এখানে রয়েছে দিস পিসি। আমি যদি এটাকে আনটিক করে দিই, অর্থাৎ এই যে দিস পিসি, অর্থাৎ এটা কম্পিউটার, এখানে যদি আমি আনটিক করি এবং এখানে যদি ওকে দিয়ে এটা কিন্তু দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু দিস পিসি চলে গেল। আবার যদি এটাকে আনতে চান তাহলে এখানে শো ডেস্কটপ আইকনে ট্যাপ করবেন এবং দিস পিসিতে একটা টিক দিয়ে এবং আবার ওকে দিয়ে দেবেন। এবং এটার থেকে আমি দেখেন এখানে কিন্তু আবার চলে আসলাম। যদি একটু রিফ্রেশ দিয়ে দিই আবার আমার চলে নিচের জায়গায় চলে যাবে। এই যে দেখেন আবার কিন্তু আমার এটা চলে আসলো। আবারও যদি এখানে চলে যান, এখানে কিন্তু এই সেটিংগুলো আপনি এখান থেকে এক একে সুন্দর করে কাজ করতে পারেন। ল্যাপটপ বন্ধ হয়ে অন হইলে কি সাউন্ড এখান থেকে দিতে পারেন। মাউসের এই যে কার্সার টাইপ যদি করেন, কার্সারটা একটু ছোট এবং বড়, আপনি যা কিছু চাইবেন এখান থেকে কিন্তু সেট করতে পারেন। দেখেন এক অনেকগুলো অপশন রয়েছে। তো ফ্রেন্ডস, আমি সবগুলো কেটে দিলাম। এই যে দেখতে পারতেছেন আমার মাউসের একদম নিচে পার্সোনালাইজড, এটার মধ্যে কিন্তু আমার এই অপশনগুলো এতক্ষণ সবগুলো দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।